উদয়পুরের বন্দুয়ার স্থিত পর্যটন দপ্তরের পরিত্যক্ত গেস্ট হাউস পরিদর্শনে গেলেন গোমতী জেলার জেলা সভাধিপতি স্বপন অধিকারী। 2011 সালে নির্মিত এই গেস্ট হাউসটি কোনো কাজে লাগাতে পারেনি পর্যটন দপ্তর। বর্তমানে অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়ে রয়েছে পরিত্যক্ত ভবনটি। ভিতরে বৈদ্যুতিক সরঞ্জাম সর্বথা। পরিদর্শন শেষে জেলা সভাপতি কিছু না বললেও এলাকার এক মহিলা জানান, ভবনটি নির্মাণের পর থেকে চালু হয়নি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নির্মিত ভবনটিকে বর্তমানে পর্যটন দপ্তর কি কাজে লাগায় তাই এখন দেখার বিষয়। একদিনও চালু হয়েছে না? না না। তো এটা তাহলে কে ভাঙছে? তাহলে পুলিশ আইয়া ভাঙছে। কবে ভাঙছে কইতে পারো নাই? ওই তো লকডাউনের সময় ভাঙছে। কি লিয়ে ভাঙছে? এটা তো আমরা আর কইতে পারতাম না। আমরা তো মনে হচ্ছে করোনা মানুষ তো উনাই না রাখবো এলাকা ভাঙ্গে গেছে তারা। আচ্ছা, এখন রাত তাহলে কি হয় না বাদিনের বেলা? রাতে কি তো না ওইটা কইতে পারতাম না, কি জানি দিনে তো ফুল হয় না। আইয়া আইয়া মোট খা আইয়া এখানে